आज এসেছি এক নতুন বিষয় নিয়ে। ভিডিওর বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিক সংস্কৃত, অর্থাৎ 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সংস্কৃত বিষয়ের সবথেকে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে ভাব সম্প্রসারণ। তোমরা খুব ভালো করেই জানো এই ভাব সম্প্রসারণ অংশ থেকে মোট আমাদের দুটো প্রশ্ন দেয়, আর আমাদেরকে তার থেকে করতে হয় মাত্র একটা প্রশ্ন, মান থাকে চার। তো আজ আমরা সেই ভাব সম্প্রসারণে কর্মযোগ এই কবিতা অংশ থেকে সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে ভাব সম্প্রসারণগুলি আছে আমি সেইগুলো তোমাদের কাছে বলছি। তোমরা এই ভাব সম্প্রসারণগুলি যদি করে নিয়ে থাকো তাহলে খুবই উত্তম, আর যদি এখনো না করা হয়ে থাকে তাহলে অবশ্যই সেগুলি এখনই করে দাও। যদি কোনো ক্ষেত্রে সমস্যা হয় উত্তর লেখার ক্ষেত্রে বা ভাব সম্প্রসারণগুলি ঠিকভাবে যথাযথভাবে লেখার ক্ষেত্রে, অবশ্যই আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে এর যথাযথ উত্তরগুলি বলে দেব। তার সাথে বলি আমি তোমাদেরকে সংস্কৃততে অনুবাদ কিভাবে করতে হয়, অর্থাৎ সংস্কৃত থেকে বাংলা অনুবাদ পুঙ্খানুপুঙ্খভাবে শিখিয়ে দেব। এর আগেও এই নিয়ে দুটি ভিডিও করা আছে অনুবাদের, তোমরা এই দুটি দেখো, পরবর্তী প্র্যাকটিস কিন্তু আমি তোমাদেরকে করিয়ে দেব। তো চলো আজ আমরা জেনে নিই যে কর্মযোগ এই কবিতা অংশ থেকে সব থেকে গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ 2022 উচ্চ মাধ্যমিকের জন্য কোনগুলি। তোমরা অবশ্যই খাতা বার করে এগুলি লিখে নাও। দেখো আমি কিন্তু স্ক্রিনে লিখে দিয়েছি সাজেশন 2022 উচ্চ মাধ্যমিক, ঠিক আছে, এবং সংস্কৃত ভাব সম্প্রসারণ কর্মযোগ মান চার। এই কর্মযোগ অধ্যায় থেকে এবছর তোমাদের সময় অর্থাৎ 2022-এ এই যে দুটি ভাব সম্প্রসারণ আমি এখনো অব্দি লিখেছি এই দুটি কিন্তু অবশ্যই পড়বে, কারণ খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটা বলি, প্রথমটা হচ্ছে অসক্ত সাচরণ কর্ম পরমা প্রতি পুরুষ। আবারও বলছি অসক্ত সাচরণ কর্ম পরমা প্রতি পুরুষ, এইটা একের দাগে খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে করবে, না পারলে সেটাও বলবে এবং পারলে সেটাও আমাকে কমেন্টে জানাবে। একটা কথা বলি, এই যে ভাব সম্প্রসারণগুলো দেখছো এগুলো কিন্তু সম্পূর্ণ সংস্কৃততেই কিন্তু থাকবে প্রশ্নতে, অর্থাৎ সংস্কৃত ভাষাতেই প্রশ্নটা লেখা থাকবে। আমি তোমাদের সুবিধার জন্য এখানে বাংলায় লিখে দিয়েছি সংস্কৃত উচ্চারণে। এরপর দেখো নাম্বার দুই, ন কর্মণা মনারম্ভা নৈষ্কর্মং পুরুষ শ্রুতে। আবারও বলছি ভালো করে শোনো, ন কর্মণা মনারম্ভ নৈষ্কর্মং পুরুষ শ্রুতে, এইটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ। এই দুটো তোমরা অবশ্যই করে রাখবে, এর সাথে আমি আরো দুটো গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ বলছি, তার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। এই ভাব সম্প্রসারণ অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করবে, এবং তার সাথে সাথে যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করো এবং অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক করো। আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমার পক্ষে তোমাদেরকে যতটা সাহায্য করা সম্ভব আমি তার থেকেও বেশি করব। এরপর আমরা পরের ভাব সম্প্রসারণে যাচ্ছি, এই দুটো আগে ভালো করে লিখে নাও, এর পরের ভাব সম্প্রসারণটা দেখো। তিন নাম্বার ভাব সম্প্রসারণ স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, কর্মেন্দ্রিয়ানি সংযম জ আস্তে। আবারও বলছি কর্মেন্দ্রিয়ানি সংযম জ আস্তে মনসা সরণ, মনসা সরণ ইন্দ্রিয়ার্থান বিমুরাত্তা মিথ্যাচার স উচ্চতে, ইন্দ্রিয়ার্থান বিমুরাত্তা মিথ্যাচার স উচ্চতে। এই তিন নম্বর দাগটা
অবশ্যই করে রাখবে। এর সাথে আর একটা শেষ আমি তোমাদেরকে 4 নম্বর দিচ্ছি, তোমরা এই 4টেই ভালো করে লিখে অভ্যাস করো। তার সাথে সাথে আর অন্যান্য অধ্যায়গুলো থেকে কোন কোন ভাব সম্প্রসারণগুলো ইম্পর্টেন্ট, কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, তাদের উত্তরগুলো কি হতে পারে, কি রকম করে লিখলে বেশি নাম্বার পাওয়া যাবে, আমি সমস্ত টিপস এবং তার সাথে সাথে ট্রিক্স দুটোই বলে দেব। অর্থাৎ তোমাদের কি কাজ, তোমাদের কাজ হচ্ছে আমাদের চ্যানেলের ভিডিওগুলি নিয়মিত দেখা এবং এসটিএম টিচিং কে নিজেদের পরিবারের মতো একাত্ম করে দেওয়া। চলো 4 নাম্বারটা দেখে নিই আমরা কি লিখছি। চারের দাগের যে ভাব সম্প্রসারণটা আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি সেটা হচ্ছে স্বধর্মের স্বধর্মে নিধনং শ্রেয়ো। আমি তোমাদের সুবিধার জন্য যাতে ভিডিও বড় না হয় তার জন্য প্রথম তিনটে ভাব সম্প্রসারণ আগে লিখে রেখেছিলাম, আর এই 4 নম্বরটা আমি তোমাদের কাছে দিলাম। এতে কি হলো, ভিডিওটা অনেকটা ছোট হলো, তোমাদেরকে স্কিপ করে করে দেখতে হলো না। তো এই ছিল আজকের বিষয়, আজকের গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ কর্মযোগ কবিতা থেকে। অবশ্যই করো এবং সাথে থাকো, দেখতে থাকো, খুব ভালো থাকো। এই সামনেই করি।